আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা আপনাদেরকে রান্না করে দেখাবো লাউ শাক দিয়ে শুটকি মাছ। শুটকি দিয়ে আমরা শুটকিটাকে লাউ শাক আলাদা একটা কড়ার ভিতরে ভেজে নিচ্ছি। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন, অন্য একটা কড়ার ভিতরে শুটকিটাকে একটু ভেজে নিচ্ছি, নাড়াচাড়া করে দিচ্ছি। এক চামচ পরিমাণ লবণ, তারপরে দিয়ে দিব আদা বাটা রসুন বাটা একসাথে, এটা দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিব আমরা হলুদের গুঁড়া সামান্য পরিমাণে, তারপরে দিয়ে দিব আমরা ধনিয়ার ফাঁকি এবং সামান্য পরিমাণে দিয়ে দিব মরিচের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া। প্রিয় দর্শক এখন একটু নাড়াচাড়া করে নিব, সুন্দর একটি কালার হচ্ছে। প্রিয় দর্শক আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটনে একটি ক্লিক করে রাখবেন, সবার আগে আমাদের রান্নাবান্না আপনার মোবাইলে পৌঁছে যাবে। দিয়ে দিব ভেজে রাখা সেই শুটকি মাছগুলো। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা যে শুটকি মাছগুলো ভেজে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম। এখন আমরা দিয়ে দিব একটা আলুকে টুকরো টুকরো কেটে রেখেছিলাম সেই আলুটা এখন দিয়ে দিলাম। আলু এবং শুটকি মাছ একসাথে একটু নাড়াচাড়া দিয়ে কষায় নিচ্ছি। আমরা দিয়ে দিচ্ছি লাউ শাক, লাউ শাকটা আমরা দিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক লাউ শাকটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে সিদ্ধ করে নেব, তারপরে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো ইনশাআল্লাহ। আমাদের চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করে দেবেন প্রিয় দর্শক। তো প্রিয় দর্শক হয়ে গেল আমাদের লাউ শাক দিয়ে শুটকি ভুনা। আমাদের এই চ্যানেলটিকে ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন।